हाय फ्रेंड्स, हाउ आर यू, केमन आछो तोमरा। आज के आमरा करबो माठे लग गुणी। आज रविवार 20 जानुआरी 2013 साल दुईलाई पुपाड़ा संगे मुखार्जी पाड़ार फुटबल मैच स्टेशनेर धारेर बड़ माठे एक खेला होच्छे। चार दी प्राचीर दिए घेरा, अनेक टाका चाँदा उठेछे। सकाल 10:00 थेके खेला शुरू हुएछे, अनेक दर्शकेर भीड़ हुएछे। आमरा ठीक करेछि प्रत्येक दर्शककेएकटि करे टिफिन केक देबो। आमी अर्पिता, निहार ओ ध्रुव दर्शकेर संख्या गुणलाम। এখানে বলছে আমি গুনলাম 221 জন, নিহার গুনল 302 জন, অর্পিতা গুনল 208 জন, ধ্রুব গুনল 269 জন। এবার তাহলে এখানে কাঠি ও রঙিন বল দিয়ে দেখি। তো এখানে দুটো রঙিন বল দুই, দুটো সবুজ রঙের বল দুই, দুটো হলুদ রঙের বল দুই, আর দুটো একটা হচ্ছে লাল রঙের বল এক। ঠিক এইভাবে এখানে করা হয়েছে। এখানে 8টা লাল বল 8, এখানে 3টা সবুজ বল, এখানে হচ্ছে 2টো লাল বল, এখানে 2টো সবুজ বল, 6টা হলুদ বল আর 9টা হচ্ছে লাল বল। তো এইভাবে করা হয়েছে কাঠি ও রঙিন বল নিয়ে লেখা হয়েছে। তো এখানে এই দুটোকে আমরা যোগ করে পাবো কত পাবো এখানে। তো এই যে একটা আর এখানে হচ্ছে 8টা হয়ে গেছে, 9টা লাল বল, এখানে 2 আর এখানে হচ্ছে 1টাও নাই, তো হয়ে গেছে 2টা হলুদ বল, এখানে হচ্ছে 2টা সবুজ বল, 2টা সবুজ বল হয়ে গেছে 4টা সবুজ বল। ঠিক এইভাবে এখানেও করলাম। করার পর বের হলো কত, 429, মানে এখানে 9টা আর এখানে 2টা আর এখানে হচ্ছে 4টা, তো 429 আর এখানে কত 571। এরপর কি বলছে, আমি ও অর্পিতা গুনলাম মোট কত 429 জন দর্শক, এবং নিহার ও ধ্রুব গুনল মোট 571 জন দর্শক। বল বসিয়ে দেখি মোট দর্শক কত হবে। তিনটি কাঠি বা ঘরের একক, দশক ও শতক প্রত্যেকটিতে এক এক করে বল বসিয়ে দেখি। তো এখানে এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 1, তাহলে এখানে 10টা, এখানে 7, এখানে 2, তো কত হলো 9টা, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, তো কত হলো 9। তা আমরা জানি যে একটা কাঠিতে 9টার বেশি বল রাখা যায় না, তাহলে এখানে 9টার বেশি বল রাখা যাবে না, তাহলে কোথায় চলে আসবে বল, একটা এখানে চলে আসবে, মানে এখানে হয়ে যাবে 10। আবার কি হবে, আমরা জানি যে একটা কাঠিতে 10টা বেশি রাখা যায় না, 9টা বলের বেশি রাখা যায় না, তাহলে কি করতে হবে, এখানেও রাখা যাবে না, এই বলটা আবার এখানে চলে আসবে, মানে এই যে এখানে গিয়ে এখানে 10। তাহলে এই যে নতুন একটা ঘর তৈরি হবে এখানে, এটা অবশ্যই পড়ে নেব, কিন্তু রাখা গেল না, কারণ 9টার বেশি যেটা তোমাদেরকে বললাম। এবার 10 কি হলো, শতক, 10 শতক। কোনো কাঠিতে বল বসাতে পারলাম না, মানে এটাতেও হলো না, এটাতে হলো না, এটাতে হলো না, এটাতেও হলো না, এটাতে 10টা হয়ে গেল, এখানে 10 শতক হয়ে গেল, তো এখানেও রাখা যাবে না। তো কি করতে হবে, তাই আর একটি নতুন কাঠি বা ঘরের দরকার, তাই নতুন ঘরের কি নাম দেব। তো নতুন ঘরটা এখানে আমরা পেয়ে গেছি, এটা হয়ে যাবে 1000। নতুন ঘরের নাম হচ্ছে 1000 বা সহস্র, অর্থাৎ 1000 বা এই 1000 টিফিন কেকের প্রয়োজন।
बल देखे संख्या लिखी बा संख्या देखे बल बसा। तो बल देखे संख्या लिखते हबे बा संख्या देखे बल बसाते हबे। एखाने 2000 तो लिखा होइछे 2000, एखाने 3000 तो कथाय लिखा होइछे 3000, एखाने 4000 कटा बल आछे 4टा 4000। तो এইভাবে এখানে 6000, এখানে 8000 8টা বল, 9000 9টা বল আর 9000 নিচে লেখা আছে। এবার এখানে কি বলেছে, এখানে দুটো বল 2 আর এখানে হচ্ছে এটা হচ্ছে হাজারের আর এটা হচ্ছে শতকের 3টা আর বাদ বাকি দুটোতে নাই তো 00 তো 2300। এখানে 4টা নীল বল আর এখানে দুটো সবুজ বল, নীল বলটা হচ্ছে হাজারের আর শতকের হচ্ছে সবুজ বল। এখানে দশকের ঘরটা ফাঁকা আর এককের ঘরে লাল বল। তো কত হয়েছে এখানে 4201 মানে 4201। তো এইভাবে এখানেও পড়া হয়েছে, এটা তোমরা দেখে নিবে ভালো করে। এখানেও সেইভাবে বল দেখে এগুলো পড়া হয়েছে, তো দেখে নিবে ভালো করে এগুলো তোমরা। এখানেও সেই কটা বল আছে, দুটো নীল বল মানে হাজার, দুই হাজার, শতক কটা, দুই শতক, আর দুটা হলুদ বল হচ্ছে দশক, এটা দশক আর এক হচ্ছে একক, তাহলে 21। পেট্রোল পাম্পে গাড়িতে ডিজেল ভরা দেখি, আমার আজ স্কুলে যেতে বেশি সময় লাগলো। আমাদের স্কুল গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়ল। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম, এই যে এই পেট্রোল নম্বরগুলো দেখছিল। এখানে দেখলাম মোট 2250 টাকার ডিজেল আমাদের গাড়িতে ভরল। অন্য মেশিনে দেখলাম অন্য গাড়িতে কত, 3050 টাকার ডিজেল ভরল। এখানে লেখা হয়েছে 2250, এখানে কথায় লেখা হয়েছে দুটো বল, নীল বল হচ্ছে হাজার 2000 আর দুটো সবুজ বল শতক 200, আর এখানে 5টা হলুদ বল হচ্ছে 5 দশক মানে 5 আর শেষের শূন্যটা নিয়ে হচ্ছে 50, 2250। এখানেও কি হবে 1000, এই সংখ্যাটাকে এখানে লেখা হয়েছে আর হলুদ বল এখানে বসানো হয়েছে 1350। এখানে কত হলো 1350। তো এইভাবে এখানে এগুলোতেও করতে হবে, করা হয়েছে সেইভাবে করা হয়েছে, দেখে নিবে তোমরা। বাবা অফিসের কাজে দিল্লি যাবেন, খবরের কাগজ দেখে জানলাম ট্রেনের ভাড়া বেড়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া AC 3, তা আগের ভাড়া ছিল কত, 1185 টাকা আর এখন ভাড়া হচ্ছে 1330 টাকা। তো AC 2 ভাড়া দিয়েছে 1000, আগের ভাড়া ছিল 1845 টাকা আর এখন ভাড়া হচ্ছে 1932 টাকা। AC 1 আগের ভাড়া ছিল 3910 টাকা আর এখন ভাড়া হচ্ছে 4055 টাকা। তো এখানে বলছে কাঠি ও রঙিন বল দিয়ে দেখি, তাহলে এইগুলো আমি বললাম সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে, এগুলো তোমরা দেখে নিবে, এইগুলো সব তোমরা ভালো করে দেখে নিবে। এখানে বলছে AC 1 এর আগে ও এখনকার ভাড়া কাঠি ও রঙিন বলের মাধ্যমে নিজে করি, তো নিজে করতে বলেছে, করা হয়েছে, দেখে নিবে। স্কুলের বার্ষিক ক্রীড়া, মিলি ও রহমতের খুব বন্ধুত্ব, ওরা এখন চতুর্থ শ্রেণীতে পড়ে, রহমত খুব তাড়াতাড়ি দৌড়তে পারে তাই এবছরও রহমত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে। মিলি অত ভালো দৌড়তে পারেনি,
পারে না, তাই সে তৃতীয় হয়েছে। রহমতের দৌড়ে প্রথম হওয়ার ঘটনা দেখে মিলি আগে বছরগুলোর কথা মনে পড়ে গেল। তো এখানে দেখি প্রথম শ্রেণী থেকে রহমতের দৌড়ের ঘটনাগুলো মনে পড়ে কিনা। এবছর 2014 সাল, আগের বছর মানে কত সাল হবে? তো এখানে শ্রেণী দিয়েছে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম। তো এবার 14, 13, 12, 11 তারপরে কি হবে? এ রহমতের দৌড়ের স্থান প্রথম 2014 সালে চতুর্থ শ্রেণীতে, আর তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণী প্রথম 2012 সালে, 2011 সালে হচ্ছে প্রথম। আর দৌড়ের মিলির স্থান হচ্ছে তৃতীয় কত সালে? 2014, 2013 আর 2012তে কিছু হয়নি, প্রথম শ্রেণীতে তৃতীয়। ফাঁকা ঘরে লিখি, তো এখানে লেখা হয়েছে, এগুলো তোমরা দেখে নিবে। এখানে 2013 আর এখানে লেখা হয়েছে 2014। এখানে কিছু সংখ্যা আছে, 4444, 4400, 4444, 4445, 4446, 4449, 4450, 4451, 4452, 4453, 4454, 4455, 4454, 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
तो यो तुम्हारा लिखे निबे। एरपर एखे कत आज 6664 तो एदिक थेके जेहेतु लिखते हतो 6674 एटा उल्टो दिक थेके शुरू होच्छे एखाने तो एटा कोरे निबे तोमरा देखे निबे संख्यागुलो आर लिखे निबे स्कूलेर प्रदर्शनी प्रति बछर फेब्रुआरी मासे आमादेर स्कूले হাতের কাজের প্রদর্শনী হয় প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের আঁকা ছবি পেপার কাটিং মডেল রুমালে হাতের কাজ পুতুল ইত্যাদি তৈরি করে প্রদর্শনীতে নিয়ে আসে ছাত্রছাত্রীরা বিষয় অনুযায়ী বিভিন্ন ঘরে বসে আমরা শিক্ষক শিক্ষিকারা ছাড়াও স্থানীয় অনেক মানুষ ও বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী দেখতে আসে প্রতি বছর কতজন এই প্রদর্শনী দেখতে আসে তার একটা হিসাব খাতা খাতায় কলমে রাখা হয় তো এখানে এই দিয়েছে দেখি গত তিন বছরে প্রদর্শনীতে কোন বছরে বেশি লোক এসেছে তো এখানে সাল দিয়েছে 2011 2012 2013 2011তে দর্শকের সংখ্যা হচ্ছে 2128 2012তে দর্শকের সংখ্যা হচ্ছে 2119 2013তে দর্শকের সংখ্যা হচ্ছে 2302 তো এখানে 2011 সালের এগুলো বল দিয়ে এগুলো সব করা হয়েছে তোমরা একটু দেখে নিও ভালো করে এখানে 2000 যে সংখ্যাগুলো বললাম সেই সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে এবার এখানে বলেছে দেখলাম হাজারের ঘরে প্রতিটি বছরে দুইটি করে বল তা হাজারের ঘরে প্রত্যেক বছরে কি আছে হাজারের ঘরটাতে এখানে দুই এখানে দুই তো এখানে দুই বইটাকে অবশ্যই ভালো করে দেখবে তাহলে বলেছে দুই দুইটি করে বল আর শতকের ঘরে 2011 2012 সালে একটি আর 2013 সালে তিনটি তো 2011 আর 12 সালে শতকের ঘরের কথা বলেছে শতক তাহলে একটা আর 2013 সালে হবে তিনটি তো দেখে নিবে আছে সব দেওয়া যেহেতু তিন তাহলে তিনটা বড় হচ্ছে এখানে আর একটা ছোট হচ্ছে তাই কি বলেছে এখানে 2013 সালের লোক সংখ্যা সবচেয়ে বেশি আবার 2011 ও 2012 সালের মধ্যে দশকের ঘরে 2011তে দুটি বল
আর 2012 সালে দশকের ঘরে একটি বল, আবার দুই বড়, এক থেকে কি দুইটা বড়। তো কি বলেছে এখানে, তাই 2011 সালে লোক সংখ্যা 2012 সালের লোক সংখ্যার চেয়ে বেশি। ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে লিখি, তো এখানে লেখা হয়েছে, তোমরা দেখে নিবে, ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রমে লিখি আর অধঃক্রমে লিখি, এগুলো তোমরা দেখে নিবে। প্রথম অবস্থায় কিন্তু হাজার, এখানে হাজারের ঘরগুলোতে দেখবে সমান আছে, দুই শতকের ঘরগুলোও কিন্তু সমান আছে। আর তারপরে যে ঘরগুলো আছে দশকের, দশকেরগুলো সমান, কিন্তু শেষের যে এককের ঘরেরগুলো কিন্তু আলাদা আছে। তো যেটা ছোট হবে তো সেটা এখানে বসানো হয়েছে, আর যেটা তারপর থেকে, তারপর একটু বড়, তারপর থেকে একটু বড়, তারপরটা থেকে একটু বড় বসানো হয়েছে, আর এটা হচ্ছে বড় থেকে ছোট বসানো হয়েছে। তো এখানে অবশ্যই তোমরা একক, দশক, শতক আর হাজার এই ঘরগুলো অবশ্যই ভালো করে দেখবে, তাহলে অঙ্কগুলো সহজে হয়ে যাবে। এই আনসারগুলো তোমরা করে নিবে, উত্তরগুলো।